আসসালামু আলাইকুম। আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি মাইক্রোসফট অফিস। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেট আপ করা যায়। আমরা দুটি উপায়ে পেজ সেট আপ করতে পারি। আমি ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওপেন করলাম। এখানে পেজ সেট আপ করতে হলে প্রথম পদ্ধতিটি হলো রোলারে গিয়ে ডাবল ক্লিক। যে পেজ সেট আপ বক্সটি দেখতে পারছেন, এখানে আমরা পেজ সেট আপ করতে পারবো, একটি পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, এই পেজ সেট আপ বক্সেও আমরা পেজ সেট আপ করতে পারি। এখন আমাদের এখানে মার্জিন কত বাই কত স্ট্যান্ডার্ড, টপ সাধারণত এই অ্যারো চিহ্ন দিয়ে 0.5, বটম মানে টপ হলো উপরে, বটম মানে নিচে, নিচে কত রাখবো, স্ট্যান্ডার্ড সাইজ 0.5, লেফটে 1 ইঞ্চি এবং রাইটে 0.5। বাকি গার্ডার, গার্ডার বলতে আমরা যদি বাইন্ডিং করি সেই ক্ষেত্রে কতটুকু রাখতে পারি সেটুকু। সেম হয়ে গেল মার্জিন এবং পেপার সাইজ। পেপার সাইজ আপনারা ইচ্ছা করলে এখানে লেগাল আছে, লেটার আছে, বিভিন্ন প্রকার সাইজ আছে, আপনারা যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা নিতে পারেন। সাইজ আমি এখানে লেগালটা নিলাম। এবং লে আউট, লে আউটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ফেজ, এখানে মেন হলো হেডার এবং ফুটার, অর্থাৎ আপনি যে হেডার নেন তাহলে হেডার কতটুকু রাখবেন এবং ফোটার নেন সেই ফোটার কতটুকু রাখবেন। এখানে আপনারা উপরের অ্যারোকিতে চেপে বাড়াইতে পারেন এবং নিচের অ্যারোকিতে কমাইতে পারেন। এভাবে হেডার এবং ফোটার কমানো এবং বাড়ানো যায়। মোটামুটি পেজ সেট আপ এটাই। তারপরে আমি আবার দ্বিতীয়ভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা হলো রোলে ডাবল ক্লিক। আপনারা পেজ সেট আপের বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে টপ অর্থাৎ উপরে কত রাখবেন আপনি 0.5, বটম কত রাখবেন 0.5, এবং লেফটে 1 ইঞ্চি, রাইটে 0.5। গাটার নেই, যদি আমি বাইন্ডিং করতাম সেক্ষেত্রে দিতে পারতাম। এবং পেপার সাইজ, পেপার সাইজ লেগাল, আপনি ইচ্ছা করলে যে সাইজটা আপনার প্রয়োজন সেই সাইজটা A4 আছে, A5 আছে, কাস্টম সাইজ আছে, লেটার সাইজ আছে, লেগা সিলেক্ট করলাম এটা। এবং লে আউট, লে আউটে আপনি যেটা ফোটার কতটুকু রাখবেন সেভাবেটুকু দিতে পারেন। এবং এখানে একটি লক্ষণীয় বিষয় হলো আপনার পেজটি কি ল্যান্ডস্কেপ রাখবেন না পোর্ট্রেট রাখবেন। পোর্ট্রেট রাখলে আমি পোর্ট্রেটে ক্লিক করবেন, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। আমি এটা পোর্ট্রেটে রাখলাম, ওকে করলাম, তাহলে আমার পেজ সেট আপ হয়ে গেল। আমি আবার দেখব ঠিক আছে কিনা, ঠিক আছে আই। এবং এটা আমি পোর্ট্রেট করলাম, আমরা একই ফাইলে ইচ্ছা করলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ রাখতে পারি। সেটা আমরা কীভাবে রাখতে পারি, একটা পেজ ল্যান্ডস্কেপ, একটা পেজ হবে পোর্ট্রেট। আমি একটি পেজ বাড়িয়ে নিলাম। এই পেজে গিয়ে আমি আবার পেজ সেট আপে যাবো। পেজ সেট আপে গিয়ে আমি যদি এখানে ল্যান্ডস্কেপ মানে এই পাতাটা ল্যান্ডস্কেপ করবো, বাকি দুটা পোর্ট্রেট থাকবে, ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। আমি নিচে হোল ডকুমেন্টের এখানে অ্যারোতে ক্লিক করলাম এবং দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেকশন করলাম, দেন ওকে ক্লিক করলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পারলেন এখন আমার এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। মানে একই ফাইলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কীভাবে করবেন, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ একই ফাইলে করা যায় সেটি আমি দেখিয়ে দিলাম। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।